কি হয়েছে তোমার? কি হবে? না, ডাক্তারবাবু বললেন যে তোমার বড় কিছু একটা হয়েছে। কই না তো, বলো না। কি হবে বলে? কিছু হবে না হয়তো, কিন্তু তোমার কষ্টটা ভাগ করে নিতে পারবো। তুমি আমার কে হও যে আমার কষ্ট ভাগ করে নিতে চাও? কেউ তো হই, কিন্তু বেশেষ কেউ না। না, তুমি তো কেউ হও না। এখন হই না, কিন্তু একটা সময় ছিল যে আমি তোমার অনেক কাছের কেউ ছিলাম। হ্যাঁ ছিলে, কিন্তু এখন না। প্লিজ বলো না কি হয়েছে। ব্রেন টিউমার। কি বললে তুমি? হ্যাঁ সত্যি বলছি, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। না, তুমি এ কথা বলো না। কেন, বললে কি হবে? কষ্ট হবে। কষ্ট পেও না, যেটা সত্যি সেটাই বললাম। সত্যিটা হতে অনেক দেরি। জানো, আমার একটি স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেল। কি স্বপ্ন? আমার মনে হয় আমি কোনোদিনও আমার ভালোবাসার মানুষকে নিজের করে পাবো না। কে তোমার মনের মানুষ? আমি তাকে তোমার কাছে এনে দেব। পারবে না। কেন? কারণ তুমি জানলে চমকে যাবে। তবুও শুনি। সেটা আর কেউ নয় যে আমাকে প্রশ্ন করছে, সে মেয়েটি। কি বললে? আমি? হ্যাঁ তুমি। জানো, প্রথম দিন থেকে আমি তোমারই আছি, আজও আছি। আমাকে ক্ষমা করো, আমি তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারিনি।